আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমরা আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام تكبير الله اكبر নূরের আলো করে করে যাও একমাত্র নূর তাস এডিস নোভা এদের অপতৎপরতার বিরুদ্ধে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের মনের আশা আমরা জেলা প্রশাসক মহোদয়ের সামনে আমরা পেশ করেছি এবং স্মারকলিপি দিয়েছি। আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমি একজন মুসলমান, মুসলমানের কাজ, মুসলমানের ছেলে মেয়ে, মুসলমান সমাজ যাতে সঠিকভাবে তারা কাজ করতে পারে। হিন্দু ধর্মের কাজ হিন্দুরা করবে, খ্রিস্ট ধর্মের কাজ খ্রিস্টানরা করবে, এখানে মুসলমানের নামে খ্রিস্টানদের ধর্ম প্রচার হবে এইটা হইতে দেওয়া যাবে না। ইসলামের শত্রুরা তাদের অপতর চালাইতেই থাকে, আমাদের দিনকে হেফাজত করার জন্য সজাগ থাকতে হবে। আমরা ডিসি সাহেবের কাছে সব কিছু দিয়ে গেলাম, আমাদের কাজ শেষ হয়ে গেল আর সব কিছু ঠিক হয়ে যাবে এটা মনে করার কোনো সুযোগ নেই। আমাদের প্রয়োজনে আন্দোলন চালাইতে হবে, প্রয়োজনে আরো বড় করে চালাইতে হবে। নূরতাজ সে এখন এই সুবিবাদের নামে মুসলমানদের সরলপনা সন্তানদেরকে তারা ধর্মান্তরিত করার ষড়যন্ত্র করছে এবং বিভিন্ন জায়গায় তারা এরকম এসে সুফিবাদের নামে গান বাজনা এবং ছেলে এবং মেয়েদেরকে একসাথে বসিয়ে তারা এরকম ধর্মান্তরিত করার ষড়যন্ত্র করছে।